আমরা যাব একদম সামনের কামরায়, যেটা পুরোই গ্লাস অর্থাৎ কাঁচের। দেখা যাক কেমন অভিজ্ঞতা হয় আমাদের। ভিস্টা রুমটা ইচ্ছা ছিল, তো আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হতে চলেছে। না, সবারই সেম কমফর্ট, হ্যাঁ সবারই কাছে, অনেক কষ্টে পাওয়া গেছে। নর্মালি 17 জনের গ্রুপ, সেভাবে একই কম্পার্টমেন্টে, বিশেষ করে কাঁচের যে ব্যাপারটা, গ্লাস কম্পার্টমেন্টটা হয় না সবার একসঙ্গে, তো সেটা হয়েছে আমাদের। তারপর দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বসে পড়েছি ভিস্টা ডোমে, খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখাই আপনাদের একবার সিটিংটা। চেয়ারগুলো কিন্তু মুভ করানো যায় নিজেদের সুবিধা মতো। ছেড়ে দিয়েছে আমাদের বিস্তার, আমরা যাচ্ছি, তাই পরিষ্কার ভাবে আমরা দেখাবো। জঙ্গল আসুন, এখনো জঙ্গল আসেনি, জঙ্গল এলে দেখুন সাইডের জানলা দিয়ে চা বাগান দেখা যাচ্ছে, তার সঙ্গে কিন্তু জঙ্গলও চলে এসেছে, জঙ্গল কিন্তু দেখতে পাচ্ছি। সামনে জঙ্গল রয়েছে ভিস্টা ডোমে, একদম গহীন অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছে বলা যায়। দুপাশে শুধু বড় বড় গাছ, মাঝখান দিয়ে ইস্পাতের লাইন চলে গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি কাঁচের বিছানার সামনে, মানে সামনে একদম উন্মুক্ত, আর হাতে চা। তাহলে কেমন এক্সপিরিয়েন্সটা বলো, এক্সপিরিয়েন্স বলো, বল, দারুণ তো? এরপরে কোথাও একটা নাকি ট্রেন খানিকক্ষণ ব্রেক নেবে, সেখানে কিন্তু আমরা নামবো, তো দেখি কোথায় আসে সেই ব্রেকটা, আর নেমেই বা আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়। সামনে পাহাড়, সামনের পাহাড়টা আপনাদের দেখাচ্ছি, পিছনে ভিড়টা দেখে নিন একবার, সবাই সেবক স্টেশনে নেমে পড়েছে। এরপরেই টানেল শুরু হবে, এখান থেকে লাইনটা নাকি আরও অ্যাট্রাক্টিভ হয়ে যায়, তো দেখা যাক কীরকম। দেখি পিছনেই কিন্তু পাহাড়, কাজ হচ্ছে এখানে, লাইন বাড়বে সম্ভবত, চলুন এগোনো যাক। বেরিয়ে যাচ্ছি আমরা সেবক স্টেশন ছাড়িয়ে, দেখুন আস্তে আস্তে স্টেশনটা দূরে চলে যাচ্ছে, আর আমরা কিন্তু ঢুকে যাচ্ছি জঙ্গলের মধ্যে। দেখি চলুন এরপরে কী অভিজ্ঞতা আছে আমাদের জন্য। দেখুন যতদূর সম্ভব এটা তিস্তা, কারণ আমরা সেবক পেরিয়ে এলাম, তো মনে হচ্ছে এটা তিস্তা নদী। তিস্তা উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী, তার সঙ্গে আমার ভীষণ প্রিয়।
হ্যাঁ হ্যাঁ ওই তো দেখুন দূরে করোনেশন ব্রিজ। ও সবার আনন্দপূর্ণ গলাগুলো শুনতে পাচ্ছেন তো? এটাই হচ্ছে প্রাপ্তি, এটাই গ্রুপ ট্যুরের প্রাপ্তি, সবাই মিলে জমিয়ে আনন্দ করা। তো সব মিলিয়ে জমজমাট আমাদের ভিস্টাডোম সফর। দেখুন এখনো যাচ্ছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। অলরেডি যা এক্সপিরিয়েন্স আমরা করে নিয়েছি সেটাই আমাদের জন্য এই ট্যুরের জন্য ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। দেখুন লাইনটা কেমন লাগছে, যত দূরে যাচ্ছে পাহাড়টা আস্তে আস্তে মনে হচ্ছে বড় হচ্ছে। অদ্ভুত একটা ফিলিংস, মানে সামনে দাঁড়িয়ে এভাবে দেখা এই এক্সপিরিয়েন্সটা সত্যিই লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো বলবো যারা নর্থ বেঙ্গল আসবেন অবশ্যই চেষ্টা করুন একবার হলেও ভিস্টাডোমে ট্রাই করার, এবং অবশ্যই আলিপুরদুয়ার অবধি যাবেন। আমাদের চালসা অবধি টিকিট, কিন্তু পরের বার আমাদের আবার ইচ্ছা রইল পুরো আলিপুরদুয়ার অবধি দেখার, কারণ এই জঙ্গলটাই আসল। চালসার পর থেকেই কিন্তু বেসিক্যালি আসল জঙ্গল শুরু হচ্ছে। তো যাই হোক কাউন্ট ডাউন শুরু, 5 4 3 2 1। দেখুন আবার পাশে চলে এসছে চা বাগান। এই চা বাগান এসে গেলেই একটা অন্যরকম ফিলিংস চলে আসে, দার্জিলিং দার্জিলিং ফিলিংস। তো এখন একটু চা কফি প্রয়োজন, খিদে খিদেও পেয়েছে। আমাদের সাথে যা টুকটাক ছিল তার সাথে এই ভিস্টাডোম থেকেই নেওয়া হলো চা। লিকার চাও কিন্তু ওনারা রিকোয়েস্ট করলে করে দিচ্ছেন। দেখুন আর একটা নদী চলে এসছে দেখতে দেখতে, অনেকগুলো নদী, বেশিরভাগ নদীতেই কিন্তু জল খুব কম। চলুন আপনাদের একবার ভিস্টাডোমের প্রথম থেকে ঘুরিয়ে আনি কে কি করছে। এটা আমাদের ভিস্টাডোমের ভিতরটা, দেখুন বেশিরভাগে কিন্তু আমরা তো দাঁড়িয়ে আছি, আরও যারা যাত্রী রয়েছেন বেশিরভাগই কিন্তু নিজের জায়গায়, কেউ খুব কম লোকই বসে আছে। আর অবশ্য আমরা যে হারে ওই সামনের জায়গাটা দখল করে আছি অন্যরা সুযোগ পায়নি। আর এই ভিডিওটা কিন্তু জয়ন্তদা তুলেছে, আমাকেও ওই জন্য আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন, আমিও বসে আছি। এবার আমাদের নামার সময় হয়ে এসছে, আমরা তো চালসা নামব। তো দেখি চালসায় নেমে আমাদের কোথায় যাওয়া হয়, কোথায় যাব বলুন তো। ঠিক আছে নামি আগে, তারপরেই না হয় আপনাদের বলছি কোথায় যাব। চলো নামার আগে লাস্ট টাটা ভিস্টাডোম, আবার পরে দেখা হবে, পরের বার আবার দেখা হবে। হ্যাঁ সে তো হবেই। আমাদের লাস্ট স্টপ ছিল চালসা, আমরা চালসায় নেমে গেছি, বেরোবো স্টেশন থেকে, গাড়ি চলে এসছে বাইরে। তার আগে জাস্ট একবার ফিরে দেখার মতো ট্রেনটাকে সামনে থেকে, আর দূরে চালসা স্টেশন পেছনে লেখা আছে এই যে। এবার এগোই, সুন্দর ছোট্ট স্টেশন, আসলে জায়গাটাই খুব সুন্দর। নর্থ বেঙ্গল অলওয়েজ রক্স।
চলুন হোটেলে যাব। নাগরাকাটায় আমাদের থাকার ব্যবস্থা, তো সেখানে গিয়ে আবার কথা হবে। তার আগে গাড়ির সাথে কন্ট্যাক্ট করতে হবে, গাড়ি এসে গেছে, তারপরে গাড়িতে উঠব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের ভিস্টারম সফর কেমন লাগলো জানাবেন প্রত্যেকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা করেননি। আর এর পরে কোথায় যাব সে তো বলেইছি, নাগরাকাটা। সেখানে কি দেখব, কি আছে আর কোথায় কোথায় ঘুরব সেটা নিয়ে আসছি পরের পর্বে। খুব তাড়াতাড়ি আসবে পরের পর্ব। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।